আসসালামু আলাইকুম। 1000 পদে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 1000টি পদ আছে, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে এখানে আবেদন করবেন। আর মূল বিষয়টি আলোচনা করার বিষয় সরকার তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে 102তম ব্যাচে আবেদন করেছিলেন, তাদের জন্য লিখিত ভাইবা পরীক্ষার জন্য আমার কাছে সাজেশন আছে উত্তরসহ। এটা হচ্ছে আপডেট সাজেশন। এরপর নৌবাহিনীর নাবিকের জন্য চূড়ান্ত সাজেশন আছে লিখিত ভাইবা পরীক্ষার জন্য, এটা উত্তরসহ এখানে আছে। এরপর সেনাবাহিনী সৈনিক পদের জন্য লিখিত ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন আমার কাছে আছে। এই প্রত্যেকটা সাজেশনের মূল্য 100 টাকা করে, যে যেটা নেবেন সেই পরিমাণ টাকা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বললেই হবে যে ভাইয়া আমি এই নাম্বারে টাকা পাঠিয়েছি, আমাকে সাজেশনটা দেন। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের আপডেট পিডিএফ ফাইলগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক, এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDP আওতায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম GIS ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে শীর্ষক স্কিমে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে স্নাতক ডিগ্রিধারী বেকার যুবক অথবা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে গণনাকারী, পদ সংখ্যা হচ্ছে 1000 জন, যাদের বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, আবেদনকারীর নিজস্ব স্মার্টফোন থাকতে হবে, মানে যারা আবেদন করবেন তাদের কিন্তু স্মার্টফোন থাকতে হবে। স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষকের যোগ্যতা সনদ এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের কপি আপলোড করতে হবে। আবেদনকারী শততলা ছবি অনলাইন নির্ধারিত মাপে আপলোড করতে হবে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজের পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবেন। এরপর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যে ওয়েবসাইট আছে, এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। কমপক্ষে 20টি প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীকে নিজ জেলায় কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীকে 5 এপ্রিল থেকে 12 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের 25 এপ্রিল থেকে 10 মে তারিখের মধ্যে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য স্কিম অনুযায়ী অনুমোদিত হারে 1000 টাকা করে সম্মানই প্রদান করা হবে। কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন। সো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এ টু জেড জানতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।